আব্বু আব্বু, কি হইছে আব্বু বলো। আমার মনে হয় নারীদেরকে তাদের সঠিক অধিকারগুলো দেওয়া হচ্ছে না। এগুলো কি বলস তুই? সত্যি তো আব্বু, আমাদের মায়েরা, আমাদের বোনেরা কতভাবে নির্যাতিত হচ্ছে, কত নিপীড়নের শিকার হচ্ছে, কতভাবে অবহেলিত হচ্ছে, তুমি কি একবার ভেবে দেখেছো? বাদ দেন, বেড়ি মানুষ এরকম অনেকেই বলে, কিন্তু তোমার কেন এমন মনে হচ্ছে বাবা? তুমি তো দেখছি কিছুই জানো না। একবার এক মহিলা ঘরে আগুন লেগে যাওয়াতে তার গয়নার বাক্সে সব গয়না ভরে নিয়ে বের হতে নিচ্ছিল, হঠাৎ সে দেখতে পেল কিছু পুরুষ আগুন নেভানোর চেষ্টা করছে। বড় পুরুষদের দেখে মহিলা লজ্জা পেয়ে আবার ঘরে ঢুকে গেল এবং সেই আগুন লাগা ঘরেরই খাটের নিচে সে আশ্রয় নিল। ঘরের সাথে সেও পুড়ে মারা গেল। দিস ইজ সো স্যাড ড্যাডি। মাথায় সমস্যা আছে নাকি? ঠিক আছে, আর কি জানো তুমি? বলছি, একবার এক বোরখা পরা মহিলা ট্রেন বদলাতে গিয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে গেলেন। তাকে এই অবস্থায় দেখে কুলিরা দৌড়ে এলো সাহায্য করতে, কিন্তু তার সাথে থাকা মহিলা কুলিদেরকে কড়াভাবে নিষেধ করে দিলেন, ম্যাডামের গায়ে কিন্তু হাত দেওয়া যাবে না। ওই অবস্থায় ম্যাডামকে ওই মহিলা 30 মিনিট ধরে বিভিন্নভাবে টানাহেঁচড়া করলেন, কিন্তু এতে করেও তাকে সেখান থেকে সরানো গেল না। আলটিমেটলি ট্রেনটা চলেই আসলো এবং ওই মহিলার উপর দিয়ে চলে গেল, তিনি সেখানেই মারা গেলেন। তাহলে তুমিই বলো আব্বু, বোরখার জন্য মেয়েরা কি পৃথিবীতে বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছে না? পঙ্গু হইলেও তো গড়ায় গড়ায় বাইর হয়ে যাওয়ার কথা। আচ্ছা বাদ দাও বাবা, তুমি আর কি পড়ছো বলো তো? পর্দা করার জন্য তো মেয়েরা আজকাল সঠিক চিকিৎসাও পাচ্ছে না আব্বু। এক পর্দা করা মহিলা ডাক্তারের কাছে গেল চেক আপ করার জন্য। চেক আপ করানোর সময় যখন ডাক্তার কাছে আসলো, তখন তাকে বলে দেওয়া হলো স্টেটোস্কোপের নলটা যেন সে কাজের মেয়েকে দেয়, সে এটা সঠিকভাবে পিঠে ধরবে তার শ্বাস প্রশ্বাস নির্ধারণ করার জন্য। ডাক্তারও রাজি হলো। কিছুক্ষণ সে কোনো সাড়া শব্দ না পাওয়ার জন্য যখন অ্যাকচুয়ালি চেক করতে গেলেন কি হয়েছে, তখন তিনি খেয়াল করলেন স্টেথোস্কোপের নলটা কোমরের মধ্যে ধরা। তুমিই বলো আব্বু, এভাবে যদি চলতে থাকে নারীরা কোনোদিন পর্দা করে প্রপারলি চিকিৎসা পাবে? তুমি কি শিওর বাবা এগুলা পর্দা করার জন্যই হয়েছে? তা নয় তো কি বাবা, পাবলিক প্লেসেও পর্দার জন্য মেয়েরা তাদের রেসপেক্ট ধরে রাখতে পারতেছে না। একবার জমিদার পরিবারের কিছু মেয়েরা মোটা মোটা পর্দা করে স্টেশনে গেল, সেখানে গিয়ে পরপুরুষদের সামনে বসলে তাদেরকে তারা দেখে ফেলবে এই আশঙ্কায় তারা প্ল্যাটফর্মে এসে উপুড় হয়ে শুয়ে পড়ল এবং তাদেরকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। ট্রেন ছেড়ে দিবে এই আশঙ্কায় কুলিরা দৌড়ে এসে ওই মহিলাদেরকে বস্তা মনে করে কাপড়ের উপর দিয়ে লাথি মারা শুরু করলো। মেয়েরা তাদের রেসপেক্টটা ধরে রাখার জন্যে টু পর্যন্ত শব্দটি করলো না এবং সকল ব্যথা সহ্য করে নিল। তুমি বলো আব্বু, এভাবে কি নিজেদের সেলফ রেসপেক্ট ধরে রাখা পসিবল পর্দা করে? বুঝছি। বোরখা পরা কিছু মহিলাদেরকে দেখে ভূত মনে করে ছেলে মেয়েরা চিৎকার দিয়ে ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। এই পর্দার জন্যই মেয়েরা তাদের রাইটস, তাদের ফ্রিডম, তাদের গ্রোথ সব কিছু হারাচ্ছে, তারা আসলেই পিছিয়ে যাচ্ছে। বুঝলাম। তোর মা কি বোরখা পরে? হ্যাঁ আব্বু পরে। তোর বোন পর্দা কইরা স্কুল কলেজ শেষ করে এখন ভার্সিটিতে পড়তেছে না? হ্যাঁ। তোর এক আন্টি প্রপারলি পর্দা কইরা পুরা বাংলাদেশে মেডিকেলে ফার্স্ট হইয়া ডাক্তারি করতেছে না? হ্যাঁ করতেছে তো। তোর শাশি ফুফি খালা মামি পর্দা কইরা বোরখা পইরা তখন তোর সাথে দেখা করতে আসে, কি ভূত মনে করে পালায় যাস? না আব্বু, ওনারা তো আমাকে সবসময় অনেক আদর করে। আজ পর্যন্ত আমাদের পরিবার আর আত্মীয় স্বজনের মধ্যে পর্দা করার জন্যে কারো কোনো অধিকার নষ্ট হয়েছে বলে তোর মনে হয়? না তো আব্বু। তাইলে তুই এতক্ষণ ধইরা কোন অধিকারের কথা কইতাছিস? মানে আব্বু আমি, আমার তোর উপর একটা অধিকার আছে। না না না, এখন মনে হয় সেটা প্রয়োগ করতে হবে। না 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 ড্যাডি, নো নো ড্যাডি, নো 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 ড্যাডি, নো। হুই গিদিগের শয়তানের ড্যাডি, ইট হার্টস ড্যাডি। আসসালামু আলাইকুম গাইস, এতক্ষণ ভিডিওতে যে কয়েকটা গল্প আপনারা শুনতে পেলেন এর একটাও আমি বানাই নাই। এই প্রত্যেকটা আমাদের ছেলে মেয়েদের
পাঠ্যপুস্তক থেকে কালেক্ট করা। আমার মনে হয় যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন আপনারাও বুঝতে পারছেন এটা কতটা ভয়ঙ্কর এবং যারা পর্দা করেন তাদের জন্য কতটা ইনসাল্টিং। এই ভিডিওটা আপনি যত বেশি পারেন শেয়ার করেন এবং আপনার মন্তব্যটা এই ঘটনাগুলো শোনার পর প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানান। এবং আমি মনে করি এটার যত দ্রুত সম্ভব একটা সমাধান দরকার। এই প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা কন্টেন্ট রিভিউ করা দরকার। ছেলেমেয়েরা এটা পড়তেছে এবং আমাদের নেক্সট জেনারেশন কি জঘন্য জঘন্য জিনিস শিখতে যাচ্ছে। আমাদের মুসলিমদের ঐতিহ্য এত খারাপ, আমাদের মুসলিমদের ঐতিহ্য অনেক স্ট্রং। আমাদের পর্দা করো আমাদের সাহাবিদের সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় থেকে মহিলারা অনেক কিছু কন্ট্রিবিউট করছে। মানে দিস ইজ নট উই আর, মানে এটা মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে। একটা নেগেটিভলি আমাদেরকে কেন দেখানো হচ্ছে আমি জানি না। ইটস টাইম টু টেক সাম অ্যাকশন গাইস, ইটস টাইম টু টেক সাম অ্যাকশন। আল্লাহ হাফেজ।